পূর্বতন বাম সরকারের সমালোচনা করা যেন জোট সরকারের কতিপয় নেতা মন্ত্রীদের রীতি হয়ে দাঁড়িয়েছে, তা সরকারি বেসরকারি অনুষ্ঠান হোক। কথায় কথায় বাম সরকারের গালমন্দ করা যেন বাম আমলে কিছুই হয়নি, অথচ 10 মাসের বিজেপি আইপিএফটি জোট সরকার যতগুলি উন্নয়ন প্রকল্প সূচনা করেছে সবগুলি পূর্বতন সরকারের আমলের। আগামী দিনেও অনেক প্রকল্প চালু হবে যেগুলি পূর্বের সরকারের। পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবে গিয়েও বামেদের সমালোচনায় মুখর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তার অভিযোগ, সরকারে কোনো হিসেব নিকেশ নাকি নেই, ত্রিপুরাকে স্বনির্ভর করার কোনো যোজনাই ছিল না। পাশাপাশি বর্তমান সরকারের গুণকীর্তন করলেন বিপ্লব বাবু। রাজ্যে বিরোধীরা বরাবর অভিযোগ করে আসছেন রাজ্যের গণতন্ত্র নেই, তা সম্প্রতি উপনির্বাচনের প্রমাণ মিলল। অথচ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে গণতন্ত্র সুদৃঢ় হচ্ছে, নারী নির্যাতন কমছে, কিন্তু রাজ্যে 10 মাসের নারী ঘটিত অপরাধ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। মানে গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় হয়েছে, আজকে ত্রিপুরাতে গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় হয়েছে। এই রাজ্যে যে কোনো দপ্তরে যখন আমি যাই তার কোনো ব্যবস্থা ছিল না। মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য শুনে অনুষ্ঠান স্থলেই গুঞ্জন শুরু হয়। 3 দিন ব্যাপী চলবে উৎসব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।